নিচে ছাদের মেঝেতে এরকম খইয়ের মতো কি ছড়িয়ে আছে ভাবছেন তো? বন্ধুরা বলুন তো কি এগুলো? এগুলো হচ্ছে কামিনী ফুলের পাপড়ি। এত পরিমাণে ফুল হয়েছে আমার গাছটাতে, দেখুন সেই ফুলগুলোই কিন্তু ঝরে পড়ে আছে চারিদিকে। প্রচুর পরিমাণে ফুল গাছটাতে হয়েছিল আর এখনও রয়েছে। এখনও যে পরিমাণে ফুল আছে তাতেও কিন্তু গাছ সাদা হয়ে রয়েছে। গতকাল বিকালেও কিন্তু আমার এই গাছটা একদম সাদা হয়েছিল। প্রত্যেক বছরই বেশ কয়েকবার কিন্তু এই গাছটা ফুলে ভরে থাকে, দেখতেও অপূর্ব লাগে আর এর গন্ধে কিন্তু আমার ছাদ বাগান ভরে থাকে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই কামিনী ফুল গাছটা 3-4 বছর হলো আমার ছাদ বাগানে রয়েছে আর প্রত্যেক বছর বেশ কয়েকবার কিন্তু বছরে এই গাছটা থেকে আমি এত সুন্দরভাবে কিন্তু ফুল পাচ্ছি। ফুলগুলো দেখতেও যেমন সুন্দর লাগে আর এর গন্ধটা কিন্তু খুবই মিষ্টি। থোকায় থোকায় ফুল আসে, দেখুন এইগুলো তো ফুল ছিল, ফুলগুলো সব ঝরে গেছে। খুব বেশি দিন কিন্তু এই ফুলগুলো গাছে থাকে না, 2 দিন কি 1 দিন ভালো মতো থাকে, তারপরে কিছু কিছু ফুল আবার ঝরতে শুরু করে। নিশ্চয় দেখতেই পাচ্ছেন চারিদিকে সাদা খইয়ের মতো একদম ছড়িয়ে রয়েছে। আপনারা বন্ধুরা অনায়াসে কিন্তু এই কামিনী ফুল গাছ আপনাদের ছাদ বাগানে করতে পারেন। 2-1টা রাখলে কিন্তু আপনাদের ছাদ বাগান যেমন মিষ্টি সুগন্ধে ভরে থাকবে তেমন দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর এর যত্ন খুব বেশি করতে লাগে না, সামান্য পরিমাণে একটু সার দিলে আর জলের ভাবটা বুঝে শুনে দিলেই কিন্তু এই গাছ ভরে আপনারা ফুল পাবেন। আর এর ডাল থেকেও কিন্তু আপনারা অনায়াসে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। আমার এই গাছটা দেখুন গোড়াটা কতটা মোটা হয়েছে আর এর ডালপালাও বেশ চারিদিকে ছড়িয়ে গেছে। আমি প্রত্যেক বছর এই গাছের ওপর থেকে কিছুটা ডালপালা চারদিক দিয়ে সুন্দর করে কেটে দিই, তাতেই কিন্তু গাছটা এত সুন্দর ঝোপালো তৈরি হয়েছে। আপনারা বিভিন্ন শেপে কিন্তু এই গাছটাকে রাখতে পারেন, দেখতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমার কাঠচাপা গাছটাও দেখুন নতুন করে কিন্তু পাপড়ি জ্বলে এসেছে, ডালপালাগুলো আবার নতুন করে সেজে উঠেছে আর ফুলের কুঁড়িও দেখতে পাচ্ছেন চলে এসেছে। শীতকালটা এই গাছটা ডরমেন্সি পিরিয়ডে থাকে, তখন কিন্তু প্রত্যেকটা পাতা ঝরে গেছিলো, গাছটা একদমই পাতাশূন্য হয়ে গেছিলো। আর যেই দেখুন বসন্তের হাওয়া লেগেছে, আস্তে আস্তে কিন্তু এই গাছটাও আবার সেজে উঠছে। এই ফুলগুলো কিন্তু ফুটলে অনায়াসে অনেক দিন থাকে, আপনারা আপনাদের ছাদ বাগানে এই গাছটাকেও অনায়াসে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বাগানবিলাস বা বোগেনভিলিয়া। এই গাছটাও কিন্তু খুবই কম যত্নে আপনাদের ছাদ বাগানকে আলো করে রাখতে পারে। বেশ কয়েকটা কালারে এই গাছ যদি আপনারা ছাদ বাগানে রাখতে পারেন, ফুলে ফুলে যখন ভরে উঠবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এই গাছও কিন্তু বছরে 2-3 বার ফুলে ভরে ওঠে। আমার এখানে এই গাছগুলো কিন্তু শীতকালেও ফুল দিয়েছে, আবার দেখুন গরমের শুভতেও কিন্তু গাছ ভরে ফুল চলে এসেছে। নতুন বন্ধুরা যারা নতুন ছাদ বাগান করবেন ভাবছেন, তারা অনায়াসে কিন্তু এই গাছগুলো দিয়ে আপনাদের ছাদ বাগানকে সাজিয়ে তুলতে পারেন। খুব কম যত্নে আর কদিন যদি আপনারা বাড়ি নাও থাকেন, এই গাছগুলো কিন্তু অনায়াসে আপনার ছাদ বাগানে আলো করে থাকবে। এদের নিয়ে কোনো চিন্তাও থাকে না, জলও খুব কম লাগে আর খাবারটাও কিন্তু নিয়মিত না দিলেও চলবে। এই বাগানবিলাস গাছ বেশ কয়েক রকম কালারের কিন্তু হয়ে থাকে, আপনারা
আপনাদের ছাদ বাগানটাকে সুন্দর করে এই গাছ দিয়েও সাজিয়ে তুলতে পারেন। দেখতেও যেমন ফুলগুলো ফোটার পর অপূর্ব লাগবে। দেখুন এখানে বেশ কয়েক রকমের গাছ আমার কাছে কিন্তু আছে, যেগুলো দিয়ে আপনারা আপনাদের ছাদ বাগানকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলুন। আর নতুন বন্ধুরা যারা এখনও ছাদ বাগান করে তোলেননি, আপনারা কিন্তু কিছু কিছু গাছ আমি যেগুলো দেখাবো সেগুলো কিন্তু অনায়াসে আপনাদের ছাদ বাগানে আনতে পারেন, দিয়ে নতুন করে আপনাদের ছাদ বাগানটাকে সাজিয়ে তোলার চেষ্টা করতে পারেন। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি লিলি ফুল গাছ। খুব সহজেই কিন্তু এই গাছগুলোকে করা যায়। এই গাছের আপনারা বাল্ব সংগ্রহ করতে পারেন অথবা নার্সারি থেকে কিনেও আন। এই লিলি ফুল গাছগুলো অতি সহজে আপনাদের ছাদ বাগানে আপনারা করতে পারেন। বেশ কয়েক রকম কালারের কিন্তু এই ফুলগুলো হয়ে থাকে। দেখুন এখানে এই ফুলটা যেটা, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এর কালারটা খুব সুন্দর আর একটা রেড কালারের হয়। আমি এটা যেমন কিনে নিয়ে এসেছিলাম এরকম ফুল সমেত দেখেই, আপনারা বাল্ব সংগ্রহ করতে পারেন, বাল্ব সংগ্রহ করে নিয়ে এসেও সেগুলো লাগিয়ে দিতে পারেন অনায়াসে। তার থেকেও কিন্তু ছোটো ছোটো গাছ বেরিয়ে, দেখুন যেমন এই বাল্বগুলো দু একটা লাগালেই কিন্তু, একটা দুটো লাগালেই পাশ থেকে কিন্তু অনেক ছোটো ছোটো চারা বের হয়। এখানে দেখুন এখানে আর একটা বের হচ্ছে, এরকম কিন্তু প্রচুর চারা একসাথে বেরিয়ে আসবে। আর এই গাছগুলো থেকে যখন একসাথে ফুলগুলো ফোটে দেখতে কিন্তু অপূর্ব লাগে, কালারগুলো খুব সুন্দর। আর দেখুন এই ফুলগুলো যেমন হয়েছে বেশ কয়েকদিন ধরে কিন্তু এরকমভাবে ফুটে রয়েছে। আর ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলেই, যখন সম্পূর্ণ ফুলগুলো ফোটা শেষ হবে, এইখান থেকে এই ডাটিটা ভেঙে দিতে হবে, তারপরে কিন্তু আবার নতুন করে কিন্তু এই গাছে ফুল আসে। নতুন ছাদ বাগানিরা অনায়াসে কিন্তু এই গাছটা আপনাদের ছাদে রাখতেই পারেন। এছাড়া আপনারা নানা রকম নয়নতারা দিয়েও আপনাদের ছাদ বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। নয়নতারা কিন্তু এখন নানা রকম কালারের বাজারে চলে এসেছে, আপনারা সেখান থেকে কালার কিছু চুজ করে সেগুলোকে আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে পারেন, তাতে কিন্তু ছাদ বাগান আরও সুন্দরভাবে রঙিন হয়ে সেজে উঠবে। দেখুন আমার এখানে বেশ কয়েক রকমের কিন্তু নয়নতারা গাছ আছে। এখানে দেখুন আরেক রকমের লিলি ফুল, এটা কিন্তু খুবই সহজ আর একদমই দেশি ভ্যারাইটি লিলি ফুল, এটা সব জায়গায় দেখতে পাওয়া যায়। এইসব গাছগুলো যদি আমাদের ছাদে আমরা লাগাতে পারি খুবই কম যত্নে, আপনারা এই গাছগুলোকে বাগানের এক কোণে, ছাদ বাগানের এক কোণে যদি ফেলেও রাখেন, অল্প জল দিয়েও রাখেন, তাতেও কিন্তু এই গাছে ফুল চলে আসবে। যারা এখনও ভাবছেন কোন কোন গাছ দিয়ে আপনাদের ছাদ বাগানকে সাজাবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমে আপনারা এইসব সাধারণ গাছগুলো নিয়ে আসুন, যেগুলোতে কম পরিচর্যা আর কম যত্ন করতে হবে, যার থেকে আপনারা কিন্তু ফুল আপনাদের ছাদ বাগানে ফোটাতে পারবেন। যারা নতুন ছাদ বাগান করছেন এখনও ভেবে উঠতে পারছেন না, তা বন্ধুরা না ভেবে এখনই আপনাদের ছাদ বাগানে কিন্তু এই গাছগুলোকে নিয়ে আসতে পারেন। দেখুন এখানে যেমন কাগজ ফুল গাছটা কত সুন্দর সেজে উঠেছে। এগুলো কিন্তু খুব বেশি পরিচর্যা করতে হয় না, খুব অল্প পরিচর্যাতেই কিন্তু এই গাছগুলো আপনাকে ফুল দেবে। যেমন দেখুন এখানে টেকোমা ফুল, এই টেকোমা ফুলটাও আপনারা করতে পারেন, এটাও কিন্তু বেশ কয়েকটা কালারের হয়ে থাকে আর এই ফুলগুলো যখন ফুটে থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এগুলো একটা নিয়ে আসলে এর থেকে ডাল কাটিং করে আপনারা অনায়াসে অনেকগুলো গাছও করে ফেলতে পারবেন। গাছ ভরে এগুলো ফুল ফোটে, যখন একসাথে ফুল আসে দেখুন থোকায় থোকায় ফুলগুলো ফুটে থাকে। এছাড়া আপনারা লিলি ফুল করতে পারেন, এই লিলি ফুল কিন্তু একদমই কেয়ার লাগে না, আপনারা যদি কারোর থেকে ডাল সংগ্রহ করে নিয়ে এসেও লাগাতে পারেন, তার থেকেও আপনারা এইভাবে চারা তৈরি করে নিতে পারবেন। আর এই লিলি ফুল গাছে সামান্য শস্যের
পাতলা খোলে জল যদি দেন তাতেও কিন্তু আপনাদের গাছ ভরে এইভাবে ফুল দেবে। এগুলো কিন্তু বেশ কয়েকটা কালারের হয়ে থাকে আর বারো মাসই কিন্তু এগুলোর মধ্যে ফুল ফুটতে থাকে। ফুল কোনো সময় বন্ধ থাকে না, দেখুন সারা বছরই আমার ছাদ বাগানে কিন্তু এই ফুলগুলো ফুটে রয়েছে। আপনারা একটা গাছ থেকে এই গাছ যখন বড় হবে এর ডাল কাটিং করে আরও অনায়াসে অনেকগুলো গাছ করে ফেলতে পারবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, যারা এখনও ছাদ বাগান করবেন ভাবছেন, করে উঠতে পারেননি বা কোন কোন গাছগুলো দিয়ে আপনাদের ছাদ বাগানকে রঙিন করে তুলবেন ভেবেও পাচ্ছেন না, তা আমি যে গাছগুলো বললাম সেগুলো অনায়াসে নিয়ে এসে আপনারা করতে পারেন। আরেকটা গাছ আছে বন্ধুরা, আপনারা অ্যাডেনিয়ামও করতে পারেন। অ্যাডেনিয়ামও কিন্তু খুব সহজভাবে ছাদে করা যায়, খুব কম যত্নে। আর মানে এগুলোর পেছনে, এই সব গাছগুলোর পেছনে আপনাদের সময় কিন্তু খুব বেশি ব্যয় করতে লাগে না। এছাড়াও ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন, বাড়িতে থাকবেন না, ভাবছেন গাছে জল না দিলে গাছ হয়তো মরে যাবে, কিন্তু এই সব গাছগুলো, যে গাছগুলোর কথা আপনাদের বললাম, এগুলো কিন্তু খুব কম জলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনি যদি 4-5 দিন জল নাও দেন তাতেও কিন্তু এই গাছগুলোর কিছু ক্ষতি হবে না। দেখুন অ্যাডিনিয়াম গাছগুলোতে যখন ফুল আসে এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর অ্যাডিনিয়ামেরও কিন্তু নানা রকম ভ্যারাইটিস আছে, যেগুলো কালার এত সুন্দর আর ফুলগুলো অনেকটা গোলাপের মতো কিছু গাছে পাওয়া যায়, সেগুলো আপনাদের ছাদ বাগানে যোগ করতে পারেন। সবশেষে বলবো অ্যালামুন্ডা, এই অ্যালামুন্ডাও একটি খুবই সহজ পদ্ধতিতে গড়ে তোলা একটি গাছ। যে কোনো জায়গা থেকে আপনারা ডাল সংগ্রহ করে নিয়ে এসে লাগালেও অনায়াসে এত সুন্দর কিন্তু গাছগুলো করে ফেলতে পারবেন। এই অ্যালামুন্ডারও কয়েকটা কালার হয় আর কয়েক রকম ভ্যারাইটিস কিন্তু হয়ে থাকে। দেখুন শীত শেষ হতেই গরম পড়তে কিন্তু এই গাছগুলোই ফুল ফুটতে শুরু করেছে, আর এই ফুল চলবে সামনের শীত পর্যন্ত। যখন দেখবেন আবার বর্ষাকালে এই গাছে আরও ভর্তি হয়ে ফুল ফুটে থাকে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু প্রচুর, যেমন কুড়ি থাকে সেরকম ফুল ফুটতে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে কোন কোন গাছ দিয়ে এখনও যারা ছাদে কোনো গাছ করে উঠতে পারেননি তা কোন কোন গাছ দিয়ে আপনাদের ছাদ বাগানকে রঙিন করে তুলবেন অতি সহজে, সেই সব ব্যাপারেই আজকে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার।